করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে ভ্রমণ বাণিজ্যে ধস নামলেও পৃথিবীতে উন্নত আর নতুন হোটেলের প্রতিযোগিতা থেমে নেই। সাংহাইয়ে 120 তলা টাওয়ারের ওপরে অবস্থিত একটি হোটেলকে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল বলে দাবি করেছে চীন। হোটেলটিতে রয়েছে আরামায়েশের ভিন্ন ধর্মী নানা আয়োজন। বর্জিয়ামানের রিপোর্ট। চীনের সাংহাই নগরী ইতিমধ্যেই বিশ্বের বিলাসবহুল হোটেলের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। এবার সেখানে আরও একটি নতুন মাত্রা যুক্ত হল। সম্প্রতি সেখানে যাত্রা শুরু হয়েছে সাংহাই টাওয়ারের যে হোটেলের। আধুনিক সুবিধা সম্বলিত 120 তলার উপরে অবস্থিত হোটেলটিকে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল বলে দাবি করেছে চীন। প্রায় 2000 ফিট উচ্চতার এই উঁচু অট্টালিকার উপরের তলাগুলি নিয়ে তৈরি হয়েছে যে হোটেল। মেঘের কাছাকাছি অবস্থিত হোটেলটিতে 165টি কক্ষ রয়েছে, যার মধ্যে রয়েছে 34টি বিলাসবহুল সুইট। হোটেলে একটি ইনডোর সুইমিং পুল, হার্মিস ও ডিপটিকের প্রসাধনী, ম্যাগনোলিয়া ফুলের পাপড়ি সদৃশ্য বাথটাব, রিকি চিকিৎসা সমৃদ্ধ একটি বিলাসবহুল স্পা রয়েছে। এছাড়াও রয়েছে 7টি রেস্তোরাঁ। হোটেলটিতে 4টি সুইট রয়েছে যেগুলো খুবই ব্যয়বহুল। সুইটগুলোতে শয়নকক্ষ ছাড়াও রয়েছে পার্লার, রান্নাঘর, রিডিং রুম, শরীরচর্চার জন্য আলাদা জায়গা এবং চেঞ্জিং রুম। তবে এগুলোর ভাড়ার ব্যাপারে হোটেল কর্তৃপক্ষ সুস্পষ্ট কোনো তথ্য জানায়নি। চীনের রাষ্ট্রীয় জিংজিয়াং ইন্টারন্যাশনাল হোটেলস গ্রুপের মালিকানাধীন এই যে হোটেলের সবচেয়ে কম ভাড়ার কক্ষটিতে থাকতে প্রতি রাতের ভাড়া প্রায় 40,000 টাকার বেশি। অন্যদিকে যে সুইটের বিলাসবহুল সুইটগুলোর ভাড়া গুনতে হয় প্রতি রাতের জন্য 8,78,000 টাকার বেশি। মার্সিয়া মান্ডান, মাইটিভি।